আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইডিয়াল কলেজের পক্ষ হতে অনলাইন ক্লাসে এইচএসসি শিক্ষার্থীদেরকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র পরিসংখ্যান বিস্তার পরিমাপ প্রশ্নমালা 10.1 এর কতিপয় গুরুত্বপূর্ণ সূত্র ও তার প্রয়োগ নিয়ে আলোচনা করব। গড় ব্যবধান, কোন নিবেশনের তথ্য মানগুলি হতে তাদের কেন্দ্রীয় মানের ব্যবধানের পরম মানের সমষ্টিকে প্রদত্ত উপাত্ত সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় ব্যবধান বলে। কেন্দ্রীয় মান উপাত্তগুলির গড় হতে পারে অথবা উপাত্তগুলির মধ্যক হতে পারে অথবা উপাত্তগুলির প্রচুরক হতে পারে। গড় ব্যবধান গড় হতে তথ্য মানগুলির গড় বিচ্যুতি পরিমাপ করে। অশ্রেণীকৃত ও শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধান নির্ণয়ের সূত্র। গড় হতে নির্ণীত গড় ব্যবধান অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে সূত্রটি হবে 1/n সামেশন অফ i ইজ ইকুয়াল টু 1 to n মডুলাস অফ xi মাইনাস x বার। আর শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে সূত্রটি হবে 1/n সামেশন অফ i ইজ ইকুয়াল টু n fi ইন্টু মডুলাস অফ xi মাইনাস x বার। মধ্যমা হতে নির্ণীত গড় ব্যবধানের সূত্রটি হবে অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে 1/n সামেশন অফ I is equal to 1 to n modulus of xi minus me। আর শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে সূত্রটি হবে 1/n summation of I is equal to 1 to n fi into modulus of xi minus me। প্রচুরক হতে নির্ণীত গড় ব্যবধানের সূত্রটি অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে হবে 1/n summation of I is equal to 1 to n modulus of xi minus mo। আর শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে হবে 1/n summation of I is equal to 1 to n fi into modulus of xi minus mo। এখানে n মোট গণসংখ্যা, x বার গাণিতিক গড়, me মধ্যমা, mo প্রচুরক। গড় ব্যবধানাঙ্ক, কোন নিবেশনের গড় ব্যবধান এবং ওই গড় ব্যবধান নির্ণয়ের কেন্দ্রীয় মানের অনুপাতকে গড় ব্যবধানাঙ্ক বলে। একে সাধারণত শতকরায় প্রকাশ করা হয়। গড় ব্যবধানাঙ্ক নির্ণয়ের সূত্র। কেন্দ্রীয় মান যদি গড় হয়ে থাকে তাহলে গড় ব্যবধানাঙ্ক নির্ণয়ের সূত্রটি হবে গড় ব্যবধান ভাগ গাণিতিক গড় ইন্টু 100%। মধ্যমা হতে যদি গড় ব্যবধান নির্ণয় করা হয় তাহলে আমাদের সেক্ষেত্রে গড় ব্যবধানাঙ্ক নির্ণয়ের সূত্রটি হবে গড় ব্যবধান ভাগ মধ্যমা ইন্টু 100%। আর প্রচুরক হতে যদি আমাদের গড় ব্যবধান নির্ণয় করা হয় তাহলে গড় ব্যবধানাঙ্ক নির্ণয়ের সূত্রটি হবে গড় ব্যবধান ভাগ প্রচুরক ইন্টু 100%। পরিমিত ব্যবধান ও ভেদাঙ্ক, কোন নিবেশনের তথ্য মানগুলি থেকে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে প্রদত্ত উপাত্ত সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তার ধনাত্মক বর্গমূলকে পরিমিত ব্যবধান বলে। পরিমিত ব্যবধানকে গ্রিক অক্ষর সিগমা বা এসডি দ্বারা প্রকাশ করা হয়। আর ভেদাঙ্ক কি? কোন তথ্য সারির পরিমিত ব্যবধানের বর্গকে ভেদাঙ্ক বলা হয়, অর্থাৎ পরিমিত ব্যবধানের বর্গই হলো ভেদাঙ্ক।
একে সিগমা স্কয়ার দ্বারা প্রকাশ করা হয়। অশ্রেণীকৃত ও শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে পরিমিত ব্যবধান নির্ণয়ের সূত্র। তাত্ত্বিক সূত্র হতে পরিমিত ব্যবধান, অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে সূত্রটি হবে রুট ওভার সামিশন অফ এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কয়ার বাই এন। শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে সূত্রটি হবে রুট ওভার সামিশন অফ এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কয়ার বাই এন। গণনা সূত্র হতে পরিমিত ব্যবধান নির্ণয়ের সূত্রটি হবে অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে রুট ওভার সামেশন অফ এক্স আই এর হোল স্কয়ার বাই এন মাইনাস সামেশন অফ এক্স আই বাই এন এর হোল স্কয়ার। শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে হবে রুট ওভার সামেশন অফ এফ আই এক্স আই এর স্কয়ার বাই এন মাইনাস সামেশন অফ এফ আই এক্স আই বাই এন এর হোল স্কয়ার। সংক্ষিপ্ত বা সহজ সূত্র হতে পরিমিত ব্যবধান নির্ণয়ের সূত্রটি অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে হবে রুট ওভার সামেশন অফ ডি স্কয়ার বাই এন মাইনাস সামেশন অফ ডি বাই এন এর হোল স্কয়ার। শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে হবে সি ইন্টু রুট ওভার সামেশন অফ এফ আই ইন্টু ডি স্কয়ার বাই এন মাইনাস সামেশন অফ এফ আই ইন্টু ডি বাই এন এর হোল স্কয়ার। এখানে ডি আমাদের নতুন চলক, এ অনুমিত গড় এবং সি শ্রেণী ব্যবধান। সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড়ও নির্ণয় করা যায়। আমরা যদি দেখি চলকের মানসম বড় এবং শ্রেণীগুলির গণসংখ্যা বেশি হলে গাণিতিক গড় নির্ণয় করা সেক্ষেত্রে কষ্টসাধ্য। এক্ষেত্রে নতুন চলক ডি ব্যবহার করে গাণিতিক গড় সহজে নির্ণয় করা যায়। সূত্রটি কি? অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে গাণিতিক গড় এক্স বার সমান সমান হবে এ প্লাস সামেশন অফ ডি বাই এন, যেখানে ডি এক্স আই মাইনাস এ। শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে গাণিতিক গড় হবে এ প্লাস সামেশন অফ এফ ডি বাই এন ইন্টু সি, যেখানে ডি সমান সমান এক্স আই মাইনাস এ বাই সি। এটা হলো অনুমিত গড়, সি শ্রেণী ব্যবধান এবং এন মোট গণসংখ্যা। ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক কোন নিবেশনের পরিমিত ব্যবধান ও গাণিতিক গড়ের অনুপাতকে উক্ত নিবেশনের ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক বলে। ইহা একটি আপেক্ষিক পরিমাপ, তুলনার সুবিধার জন্য একে শতকরায় প্রকাশ করা হয়। ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক নির্ণয়ের সূত্র। গাণিতিক গড় ও পরিমিত ব্যবধান যথাক্রমে এক্স বার ও সিগমা হলে ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক সমান সমান হবে সিগমা বাই এক্স বার ইন্টু 100%। কতিপয় গাণিতিক সমস্যার সমাধান আমরা এখন দেখব। গাণিতিক গড় ব্যবহার করে উপাত্তগুলির গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে। প্রথমে আমরা গণনা তালিকা তৈরি করব। এখানে আমরা দেখতে পাচ্ছি মোট উপাত্তের সংখ্যা 10টি, অর্থাৎ n ইজ ইকুয়াল টু 10। এবার আমরা উপাত্তগুলিকে টেবিল আকারে সাজিয়ে আমরা গণনা তালিকা তৈরি করেছি। উপাত্তগুলিকে আমরা সাধারণত x শিরোনামে প্রথম কলামে লিখে থাকি। উপাত্তগুলির যোগফল এখানে সামেশন অফ x সমান সমান 74। তাহলে গাণিতিক গড় নির্ণয় করতে হলে আমরা এখন x বার সমান সমান পাই সামেশন অফ x বাই n, সামেশন অফ x এর মান যেহেতু 74 এবং n এর মান 10, তাহলে সরল ফল হিসাবে আমরা পেলাম 7.4। অর্থাৎ উপাত্তগুলির গাণিতিক গড় 7.4। গড় ব্যবধান নির্ণয় করতে হলে উপাত্তগুলি হতে গাণিতিক গড়ের ব্যবধানের পরম মান আমাদের প্রয়োজন, অর্থাৎ x মাইনাস x বারের মডুলাস মান আমাদের প্রয়োজন। সেক্ষেত্রে আমরা এটি কিভাবে নির্ণয় করব? x এখানে মান যেমন 4, 4 থেকে আমরা বিয়োগ করব
7.4, আমরা পেয়ে যাই -3.4, তার মডুলাস করলে আমরা পাই 3.4, আমরা লিখেছি এখানে 3.4। আবার এই 5 এর ক্ষেত্রে 5 -7.4 সমান সমান আমরা পাই -2.4, আর এর মডুলাস করলে আমরা পাবো 2.4। 6 এর ক্ষেত্রে 6 -7.4 অর্থাৎ আমরা সেক্ষেত্রে পাই -1.4, আর তার মডুলাস মান হবে 1.4। এরূপ ভাবে আমাদের প্রতিটি উপাত্তের ক্ষেত্রে আমরা x মাইনাস x বারের মডুলাস নির্ণয় করব। অতঃপর এই মানগুলিকে যোগ করে আমরা পেয়ে যাব সামেশন অফ x মাইনাস x বারের মডুলাস, আর এই মানটি আমরা এখানে পেলাম 18। পরিমিত ব্যবধান নির্ণয়ের জন্য আমাদের প্রয়োজন হবে x মাইনাস x বারের হোল স্কয়ার, যেহেতু আমরা জানি পরিমিত ব্যবধান নির্ণয় করতে হলে উপাত্ত গুলি হতে গড় মানের ব্যবধানের বর্গের প্রয়োজন হয়। এজন্য আমরা প্রতিটা উপাত্ত থেকে গড় মান বিয়োগ করে তার বর্গ আমরা নির্ণয় করব। এক্ষেত্রে 4 এর জন্য 4 মাইনাস 7.4 আমরা এখানে পেয়ে যাই -3.4, তাকে বর্গ করলে আমরা পাই 11.56। 5 এর ক্ষেত্রে 5 মাইনাস 7.4 সেক্ষেত্রে আমরা পাবো -2.4, তার বর্গ করে আমরা পাই 5.76। 6 এর ক্ষেত্রে 6 বিয়োগ 7.4 এক্ষেত্রে আমরা পাবো -1.4, তার বর্গ করে আমরা পাবো 1.96। এভাবে প্রতিটি উপাত্তের ক্ষেত্রে আমরা x মাইনাস x বারের হোল স্কয়ার নির্ণয় করব। অতঃপর এই মানগুলিকে যোগ করে আমরা পেয়ে যাব সামেশন অফ x মাইনাস x বারের হোল স্কয়ার, আর এক্ষেত্রে আমরা মানটি পেলাম 44.4। তাহলে গড় ব্যবধান নির্ণয়ের সূত্রটি আমরা জানি সামেশন অফ x মাইনাস x বাই n, এক্ষেত্রে সামেশন অফ মডুলাস অফ x মাইনাস x বার সমান সমান পেয়েছি 18, আর n এর মান আমরা পেয়েছি 10। তাহলে আমরা 18 কে 10 দিয়ে ভাগ করে আমরা পেয়ে যাই 1.8, এটাই আমাদের গড় ব্যবধান। আর পরিমিত ব্যবধানের সূত্রটি আমরা জানি সিগমা সমান সমান রুট আবার সামেশন অফ x মাইনাস x বারের হোল স্কয়ার বাই n, এখানে আমরা পেয়েছি সামেশন অফ x মাইনাস x বারের হোল স্কয়ার সমান সমান 44.4, আর n এর মান 10। তাহলে আমরা এক্ষেত্রে মানগুলি ব্যবহার করে সরল করে পেয়ে যাই 2.107। এবার আমরা দেখব 5 গাণিতিক সমস্যাটির সমাধান। নিম্নোক্ত গণসংখ্যা সারণি থেকে গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করো। আমরা প্রথমে গণনা তালিকা তৈরি করব। x আমাদের উপাত্ত দেওয়া আছে, আমরা যেটাকে প্রথম কলামে লিখেছি, তারপরে গণসংখ্যা f দেওয়া আছে, আমরা দ্বিতীয় কলামে লিখেছি। যেহেতু আমরা গড় নির্ণয় করব, এজন্য আমাদের fx প্রয়োজন হবে, কারণ আমরা জানি গড় x বার সমান সমান সামেশন অফ fx বাই n, এজন্য আমরা fx টি নির্ণয় করব। x যখন 2, f যখন 6, তখন আমাদের fx হবে 6^2। আবার x এর মান যখন 3, f এর মান 40, তখন fx হবে 42। x এর মান যখন 4, f এর মান 12, তখন fx এর মান হবে 48। x এর মান 5, f এর মান 10, তাহলে fx সমান হবে 50। x এর মান 6, f এর মান 8, তাহলে fx সমান সমান হবে 48। এক্ষেত্রে f এর যোগফল হবে আমার মোট গণসংখ্যা, যাকে আমরা n দ্বারা সূচিত করি। তাহলে আমরা এই f এর মানগুলি যোগ করে পাই 50, তাহলে আমাদের গণসংখ্যা n সমান সমান 50। আর fx এর এই কলাম থেকে আমরা যোগ করে পাই সামেশন অফ fx, আর এর মানটি আমরা এখানে পেলাম 200। তাহলে আমাদের উপাত্ত গুলির গড়, গাণিতিক গড় x বার সমান সমান হবে সামেশন অফ fx বাই n। সামেশন অফ fx এর মান আমরা পেয়েছি 200, আর n এর মান এখানে 50, তাহলে সরল করে আমরা পাই 4। তাহলে গড় ব্যবধান নির্ণয় করতে আমরা জানি যে উপাত্ত হতে গাণিতিক গড়ের ব্যবধানের পরম মান প্রয়োজন হয়, এজন্য আমরা মডুলাস অফ x মাইনাস x বার এখানে নির্ণয় করব। 2 এর ক্ষেত্রে 2 মাইনাস 4
অর্থাৎ মাইনাস টু তার পরম মান করলে হয় টু, থ্রি এর ক্ষেত্রে থ্রি মাইনাস ফোর ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান যার পরম মান ওয়ান, ফোর এর ক্ষেত্রে ফোর মাইনাস ফোর ইজ ইকুয়াল টু জিরো পরম মানও জিরো, ফাইভ এর ক্ষেত্রে ফাইভ মাইনাস ফোর ইজ ইকুয়াল টু ওয়ান এর পরম মান ওয়ান, সিক্স এর ক্ষেত্রে সিক্স মাইনাস ফোর ইজ ইকুয়াল টু টু তার পরম মানও টু। এরপর আমাদের গণসংখ্যা থাকায় নির্ণয় করতে হবে এফ ইন্টু মডুলাস অফ এক্স মাইনাস এক্স বার, এফ এখানে সিক্স আর মডুলাস অফ এক্স মাইনাস এক্স বার আমরা টু এর জন্য পেয়েছিলাম টু, তাহলে আমাদের এক্ষেত্রে হবে এফ ইন্টু মডুলাস অফ এক্স মাইনাস এক্স বার সমান সমান সিক্স ইন্টু টু অর্থাৎ টুয়েলভ। অনুরূপ ভাবে ফোরটিন ইন্টু ওয়ান সমান সমান এখানে পেলাম আমরা ফোরটিন, টুয়েলভ ইন্টু জিরো সমান জিরো, টেন ইন্টু ওয়ান সমান টেন, এইট ইন্টু টু সমান সিক্সটিন। এবার এইগুলিকে যোগ করে আমরা পাবো সামেশন অফ এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার আর যোগফলটা এখানে ফিফটি টু। পরিমিত ব্যবধান নির্ণয় করতে আমাদের প্রয়োজন হয় উপাত্তগুলি হতে গড় মানের ব্যবধানের বর্গ অর্থাৎ এক্স মাইনাস এক্স বার এর হোল স্কয়ার। টু এর ক্ষেত্রে আমরা পাবো টু মাইনাস ফোর অর্থাৎ মাইনাস টু এর বর্গ ফোর, থ্রি এর ক্ষেত্রে পাবো থ্রি মাইনাস ফোর অর্থাৎ মাইনাস ওয়ান তার বর্গ হলো ওয়ান, ফোর এর ক্ষেত্রে ফোর মাইনাস ফোর অর্থাৎ জিরো, জিরোর বর্গ জিরো, ফাইভ এর ক্ষেত্রে ফাইভ মাইনাস ফোর ইজ ইকুয়াল টু ওয়ান তার বর্গ ওয়ান, সিক্স এর ক্ষেত্রে সিক্স মাইনাস ফোর ইজ ইকুয়াল টু মাইনাস টু তার বর্গ ফোর। এক্ষেত্রেও আমাদের গণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে এক্স মাইনাস এক্স বারের হোল স্কয়ারকে অর্থাৎ এফ ইন্টু এক্স মাইনাস এক্স বারের হোল স্কয়ার আমাদের প্রয়োজন। এফ এর মান সিক্স আর এক্স মাইনাস এক্স বারের হোল স্কয়ার আমরা টু এর ক্ষেত্রে পেয়েছিলাম ফোর, তাহলে আমরা এক্ষেত্রে এফ ইন্টু এক্স মাইনাস এক্স বারের হোল স্কয়ার পাবো সিক্স ইন্টু ফোর অর্থাৎ চার চার চব্বিশ। অনুরূপভাবে ফোরটিন ইন্টু ওয়ান সমান ফোরটিন, টুয়েলভ ইন্টু জিরো সমান জিরো, টেন ইন্টু ওয়ান সমান টেন, এইট ইন্টু ফোর সমান থার্টি টু। এগুলিকে যোগ করে আমরা পেয়ে যাব সামেশন অফ এফ ইন্টু এক্স মাইনাস এক্স বারের হোল স্কয়ার আর এই যোগফলটি এখানে এইটটি। গড় ব্যবধান নির্ণয় সূত্রটি আমরা জানি সামেশন অফ এফ ইন্টু মডুলাস অফ এক্স মাইনাস এক্স বার বাই এন, এখানে আমরা সামেশন অফ এফ ইন্টু এক্স মাইনাস এক্স বারের মান পেয়েছি ফিফটি টু, তাহলে আমরা এই মানটি ব্যবহার করব এবং এন এর মান ফিফটি, সরল করে আমরা পাই ওয়ান পয়েন্ট জিরো ফোর। আর পরিমিত ব্যবধান নির্ণয় সূত্র আমরা জানি সিগমা সমান সমান রুট ওভার সামেশন অফ এফ ইন্টু এক্স মাইনাস এক্স বারের হোল স্কয়ার বাই এন, এখানে সামেশন অফ এফ ইন্টু এক্স মাইনাস এক্স বারের হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এইট, আমরা এই মানটি ব্যবহার করেছি আর এন এর মান ফিফটি। মানগুলি ব্যবহার করে সরল করে আমরা পেলাম 1.26 8 এর 1 গাণিতিক সমস্যাটির সমাধান। নিচে তথ্য সারি হতে পরিমিত ব্যবধান ও ভেদাঙ্ক নির্ণয় করতে হবে আমাদের, কিভাবে করব? প্রথমে আমরা গণনা তালিকা তৈরি করব, আমরা টেবিলটাকে ভালো করে লক্ষ্য করি, শ্রেণীব্যাপ্তিগুলি আমি প্রথম কলামে লিখেছি, এখানে শ্রেণীব্যাপ্তিগুলি ছিল 20 হতে 24, 25 হতে 29, 30 হতে 34, 35 হতে 39, 40 হতে 44 এবং 45 হতে 49। এজন্য আমাদের শ্রেণীব্যাপ্তি আমরা দেখতে পাচ্ছি পাস করে 20 হতে 24 মোট পাস শ্রেণীব্যাপ্তি, এজন্য সি এর মান এখানে 5। এরপর আমাদের শ্রেণী মধ্যমান নির্ণয় করতে হবে, শ্রেণী মধ্যমান আমরা কিভাবে নির্ণয় করি? প্রতিটি শ্রেণীব্যাপ্তির ক্ষেত্রে শ্রেণীব্যাপ্তির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানকে যোগ করে দুইতে ভাগ করে আমরা পেয়ে যাই শ্রেণী মধ্যমান। এক্ষেত্রে 20 হতে 24 শ্রেণীব্যাপ্তির সর্বোচ্চ মানটি হলো 24, সর্বনিম্ন মানটি 20, তাহলে এদের যোগফল 44, তাকে দুইতে ভাগ করলে হয় 22, তাহলে আমাদের এখানে শ্রেণী মধ্যমান হবে 22। অনুরূপভাবে 25 হতে 29 এই শ্রেণীব্যাপ্তিতে আমাদের সর্বোচ্চ মান 29 এবং সর্বনিম্ন মান 25, এদের যোগফল আমাদের 54,
যাকে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাই 27। অনুরূপভাবে প্রতিটি শ্রেণীব্যাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানকে যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা শ্রেণী মধ্য মানগুলি নির্ণয় করব। এরপর প্রদত্ত গণসংখ্যাগুলি আমরা তার পরের কলামে লিখেছি। আমরা সংক্ষিপ্ত পদ্ধতি বা সহজ পদ্ধতিতে যদি এই গণসংখ্যা নিবেশন হতে পরিমিত ব্যবধান বা ভেদাঙ্ক নির্ণয় করতে চাই, তাহলে নতুন চলক ডি এর মান নির্ণয় করতে হবে, আর সেক্ষেত্রে আমাদের অনুমিত গড়ের প্রয়োজন হয়। অনুমিত গড় এ দ্বারা আমরা প্রকাশ করি। তাহলে আমরা অনুমিত গড়টা আমরা কিভাবে নির্ধারণ করব? সাধারণত আমাদের যতগুলি শ্রেণী থাকে, শ্রেণীগুলির একদম মাঝে যে শ্রেণীটি থাকে ওই শ্রেণীর মধ্যমানকে আমরা ধরে থাকি। আমরা এখানে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, মোট 6টা শ্রেণীতে ভাগ করা আছে। এই 6টা শ্রেণী ঠিক মাঝখানের শ্রেণী তৃতীয় অথবা চতুর্থ, এই দুটাকে বলতে হবে। যদি আমাদের এখানে বেজোড় থাকতো তাহলে আমরা এখানে ঠিক একটিকেই পেতাম মাঝখানে। তা আমাদের জোড় সংখ্যা থাকার কারণে আমরা এখানে মাঝখানে 2টাকে পেলাম। তাহলে আমাদের 30 থেকে 34 এই ব্যবধির মধ্যমান হতে পারে, অথবা 35 থেকে 39 তার শ্রেণী মধ্যমানটা অনুমিত গড় হতে পারে। তাহলে এই দুইটার মধ্যে আমরা কোনটি ধরব? সেক্ষেত্রে আমরা দেখব এই দুইটার মধ্যে কার গণসংখ্যা বেশি। যার গণসংখ্যা বেশি তারটাকে আমরা অনুমিত গড় হিসাবে ধরে নিব। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 30 থেকে 34 এই ব্যবধিতে গণসংখ্যা 15, যা 35 থেকে 40 এর গণসংখ্যা 13 অপেক্ষা বড়। তাহলে আমাদের এক্ষেত্রে অনুমিত গড়টি হবে 32, আর একে আমরা এ দ্বারা প্রকাশ করি। তাহলে আমাদের নতুন চলক ডি সমান সমান কত হবে? সূত্র হিসেবে আমরা জানি x - a/c। এক্স এর মান যখন 22, এর মান 32 এবং সি এর মান 5, তখন আমরা সরল করে পাই 22 - 32, অর্থাৎ -10/5, অর্থাৎ -2। এবার আমরা দ্বিতীয় ব্যবধির ক্ষেত্রে পাবো 27 - 32, অর্থাৎ -5। তাকে আমি যখন 5 দ্বারা ভাগ করবো পেয়ে যাবো -1। অনুরূপ ভাবে 32 থেকে 32 বিয়োগ করলে চলে আসবে 0, তাকে 5 দ্বারা ভাগ করলে 0। 37 থেকে 32 বিয়োগ করলে আমরা তখন পাবো 5, তাকে 5 দ্বারা ভাগ করলে পাবো 1। 42 থেকে 32 বিয়োগ করলে আমরা পাবো 10, তাকে 5 দ্বারা ভাগ করলে পেয়ে যাবো 2। 47 থেকে যখন আমি 32 বিয়োগ করবো পেয়ে যাবো 15, তাকে 5 দ্বারা ভাগ করলে আমি পেয়ে যাবো 3। এভাবেই আমরা ডি নির্ণয় করব। তবে ডি নির্ণয় করতে যে অনেকে আমরা খুব শর্টকাট একটা উপায় অবলম্বন করি, সেক্ষেত্রে অনুমিত গড় যে শ্রেণী ব্যাপ্তিতে থাকে ওই শ্রেণী ব্যাপ্তির ডি এর মান 0। তারপর নিচে যখন আমরা নামবো এক এক শ্রেণী করে, তখন 1, 2, 3, 4 করে যাবে, আর উপরে যখন উঠবো তখন -1, -2 এভাবে মানগুলি পাওয়া যায়। তাহলে আমরা সংক্ষেপে সেভাবেও নির্ণয় করতে পারি। এরপরে আমরা নির্ণয় করব এফ ডি। এফ এর মান আমরা পেয়েছি 7, আর ডি এর মান -2। তখন এফ ডির মান হবে 7 - -2 = -14, 10 - -1 = অনুরূপ ভাবে আমরা পাই এখানে -10, 15 - 0 = 0, 13 - 1 = 13, 9 - 2 = 18, 6 - 3 = 18। এই মানগুলির যোগফলই হবে আমার সামেশন অফ এফ ডি। এখানে মানগুলির যোগফল হয় 25। আবার আমাদের প্রয়োজন এফ ডি স্কোয়ার। সেক্ষেত্রে ডির মানটিকে বর্গ করে আমরা এফ এর সাথে গুণ করব। প্রথম রোয়ের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এখানে -12² করলে 4, তার সাথে যখন আমরা 7 গুণ করবো 4, 7, 28, এই জন্য আমরা এখানে লিখেছি 28। তারপরে রোয়ের জন্য 10 - -1² অর্থাৎ -1² করলে আমাদের এখানে 1, তার সাথে 10 গুণ করলে শুধু 10, 0² করলে 0, তার সাথে 15 গুণ করলে 0, 1² করলে 1, তার সাথে 13 গুণ করলে 30, 2² করলে 4, তার সাথে 9 গুণ করলে 36, 3² করলে 9, তার সাথে 6 গুণ করলে 54। এবার এই মানগুলির যোগফলই হবে আমার সামেশন অফ এফ ডি স্কোয়ার। এক্ষেত্রে যোগফলটি 141। আর এখানে মোট গণসংখ্যা আমরা পেয়েছি n = 60। এবার পরিমিত ব্যবধান নির্ণয় সূত্র হতে আমরা জানি σ = c/√ σ অফ এফ টি স্কোয়ার / n -
সামিশন অফ এফটি বাই এন এর হোল স্কয়ার। সি এর মান আমরা পেয়েছি 5, সামিশন অফ এফডি স্কয়ার এর মান 141, এন এর মান 60, সামিশন অফ এফডি এর মান 25, এন এর মান 60। মানগুলি ব্যবহার করে সরল করে আমরা পাই 7.38। ভেদাঙ্ক, পরিমিত ব্যবধানকে বর্গ করলেই পেয়ে যাবো আমরা ভেদাঙ্ক, যাকে সিগমা স্কয়ার দ্বারা প্রকাশ করি আমরা। এক্ষেত্রে পরিমিত ব্যবধানটি ছিল 7.38, তাহলে আমরা ভেদাঙ্ক পাবো 7.38 এর হোল স্কয়ার সমান সমান 54.5। এটি আমাদের উত্তর। হোমওয়ার্ক, 4 এর 2, 7 এর 1, 8 এর 2, 9। আশা করি আমাদের ভিডিও ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। সকলকে ধন্যবাদ।